আপনারা দেখছেন সিওবি অল বাংলা চ্যানেল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও ভারতীয় ডিফেন্সে একসাথে অনেক নিয়োগ আর্মি নেভি ও এয়ার ফোর্স চাকরি বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি করলো গভর্নমেন্ট সরকার বয়স কি লাগবে শারীরিক মাপজব কি লাগবে যোগ্যতা কি লাগবে আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের ফি কত টাকা লাগবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করানো হবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই অফিসিয়াল সাইটে কিন্তু পৌঁছবেন ইউনিক ইউনিক পাবলিক সার্ভিস কমিশন সাইটটি দিতে কিন্তু না ইউনিক পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই ভারতীয় ডিফেন্সের নতুন নিয়োগে একসাথে আর্মি নেভি ও এয়ারফোর্স চাকরি বিজ্ঞপ্তি কিন্তু নোটিশ জারি করেছে তো আমরা এই সাইটে পৌঁছবো যদি আপনাদের লিঙ্ক না পাও তো আমরা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই সাইটে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন পৌঁছানোর পর একটু নিচে স্ক্রল ডাউন করে বা আপনার মোবাইলে করে নিচে আনবেন নিচে আনার পরে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছে অ্যাপ্লাই রিকুমেন্ট সম্পূর্ণ স্টেপ বাই বলে দিয়েছে তো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে নতুন একটি স্টেপ চলে আসবে এরকমই দেখো একটি স্টেপ চলে আসছে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না আবেদন করার আগে কিন্তু আপনাকে নোটিশটি ভালো করে পড়ে নিয়ে তারপর কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও সবার নিচে অনলাইন লেখানো আছে এই যে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার তো এখানে ক্লিক করলে কিন্তু আমার অটোমেটিকলি আমার যে অ্যাপ্লাই করার সিস্টেম বা ফর্ম সেখানে চলে আসবে তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া হয়েছে আপনারা দেখো ডেট থেকে শুরু করে নোটিফিকেশান থেকে শুরু করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করানো হয়েছে লাস্ট ডেট কবে সেটাও কিন্তু এখানে ভালো করে জানানো হয়েছে তো একদম ক্লিয়ার এবার আমরা এখানে একটু নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখব কি বলা হয়েছে তো আমরা প্রথমে এখানে যে পিডিএফ ফাইলটি রয়েছে এই ডকুমেন্ট যে পিডিএফ ফাইলটি আমরা এখানে কিন্তু ক্লিক করব ক্লিক করে কিন্তু আমরা পিডিএফ ফাল্টি ডাউনলোড করে দেখব কী বলা হয়েছে তো ভিডিওটিতে একটি কথা বললে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ভিডিওটি এখন লাইক করে নিয়ে অবশ্যই লাইক করুন লাইক করলে আমার ভিডিও বানার আরও সিস্টেম ভালো হওয়ার চেষ্টা করে তো এখন আমরা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করব ডাউনলোড করার পরে এখানে একটি পিডিএফ নোটিফিকেশন নোটিশ কিন্তু ডাললোর হয়ে গেল তো এটা কবে ডেট হয়েছে সেটা আমি আগেই বলছি আবার এখানে বলে দিচ্ছি দেখো ডেট এখানে ডেট হয়েছে এবার এটা ইউনিক পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু জারি করা হয়েছে ভারতীয় ডিফেন্সে নতুন নিয়োগ একসাথে আর্মি নেভি ও এয়ারফোর্স চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু ইউনিক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু জারি করানো হয়েছে তো এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলা হয়েছে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তো আপনার এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো তারপরে আমরা নিচে নামবো নিচে নামানোর পরে এখানে নিচে নামবো নিচে নামানোর পরে এখানে লাস্ট ডেট উল্লেখ করে দিয়েছে সম্পূর্ণ আমরা ওটা প্রথমেই দেখেছি লাস্ট ডেট কবে কী কী লাগবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা ডাইরেক্ট চলে আসবো এখানে কোন পোস্টে কটি করে কোট রয়ে মানে পোস্ট রয়েছে সেটা একটু আমরা এক নজরে দেখে নেব তো এখানে এক নম্বরে আপনারা দেখে নিন ইন্ডিয়ান মিলিটারিতে কতগুলো পোস্ট হয়েছে একশো পোস্ট হয়েছে আর এনসিসির জন্য এখানে আবার বাড়তি কিন্তু পোস্ট রয়েছে এবার এখানে দুই নম্বরে বলা হয়েছে ইন্ডিয়ান নেভিতে ছাব্বিশটি পোস্ট রয়েছে তিন নম্বরে বলা হয়েছে এয়ার এয়ার এয়ারফোর্সে কতগুলি পোস্ট রয়েছে এখানে বত্রিশটি পোস্ট রয়েছে তাছাড়া এখানে চার নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ট্রেনিং অ্যাকাডেমিতে কতগুলি পোস্ট রয়েছে এখানে একশো উনসত্তরটি পোস্ট রয়েছে পাঁচ নম্বরে বলবো কী বলা হয়েছে এখানে অফিসিয়াল ট্রেনিং যেটা রয়েছে যে তোমার মেরিডিয়ার্স সেটা থেকে সেখান থেকে এখানে বলা হয়েছে সতেরোটি পোস্ট রয়েছে এই সত্তরটি পোস্ট যে রয়েছে তাছাড়া মোট এখানে পোস্ট রয়েছে এখানে সম্পূর্ণ পোস্ট রয়েছে তিনশো চুয়াল্লিশটি পোট কিন্তু সম্পূর্ণ তিনশো চুয়াল্লিশটি কিন্তু এখানে পোস্ট রয়েছে মোট পোস্ট একদম তিনশো চুয়াল্লিশটি কিন্তু পোস্ট রয়েছে এবার আমরা চলে আসবো এখানে দেখো কি বলে যে সেন্টার অফ এক্সামিনেশান আপনার সেন্টার কোথায় কোথায় পড়তে পারে তো আমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করব আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকেই অ্যাপ্লাই করবো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় পরীক্ষাটি হতে পারে কোন রাজ্যে পরীক্ষাটি হতে পারে তো আমাদের এখানে পরীক্ষা দেবে শুধু কলকাতায় এখানে আছে কলকাতায় কিন্তু পরীক্ষা হতে পারে যারা বেঙ্গল থেকে আবেদন করবেন তারা কিন্তু কলকাতার মধ্যে পরীক্ষা দিতে হবে ভারতীয় ডিফেন্সের নতুন নিয়োগ যেটা একসাথে আর্মি নিয়োগ ও এয়ারফোর্স যে পোস্টগুলি রয়েছে সেটা কিন্তু মানে কলকাতার মধ্যে পরীক্ষা দিতে দিতে ওয়েস্ট বেঙ্গল থেকে বাকি আপনারা অন্য জায়গা কিন্তু পরীক্ষা দিতে পারেন সম্পূর্ণ এক্সামিনেশন নেম কিন্তু এখানে একদম ঘোষণা করে দিয়েছে তো এটা একদম ক্লিয়ার এবার আবার নেক্সট আসবো নেক্সট কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আপনার বয়স কত থেকে কত বয়স লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে আপনারা দেখে নেবেন বয়স কিন্তু উল্লেখ করে দিয়েছি এক নম্বরে কত বয়স লাগবে এক নম্বর পোস্টে কত বয়স লাগবে কি লাগবে দুই নম্বরে কত লাগবে তিন নাম্বারে কত লাগবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আপনারা ভালো করে নোটিফিকেশানটি আগে পড়ে নেবে পড়ে নেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লাই শুরু করবে তারপরে কিন্তু অ্যাপ্লাই যদি নোটিফিকেশান না দেখে আপনারা অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আপনার পরে প্রবলেম হতে পারে ওই আগে আপনারা নোটিফিকেশান ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সেটা নেক্সট ভিডিওতে পোস্ট করবো যে ডিফেন্সে নতুন নিয়োগ একসাথে আর্মি নেভি ও এয়ার ফোর্স কীভাবে আবেদন করতে লাগে সেটা আমি পরের স্টেপ ভিডিওতে আমি দিব আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু আপনারা পরের ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে পারবেন সম্পূর্ণ স্টেপ দেখার পরে কিন্তু আপনারা আবেদন করবেন আবেদন করার পর যদি কোনো প্রবলেম হয় বা আবেদন করতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাকে হেল্প করব তো বন্ধুরা আজকের মধ্যে এতটুকু থাকলেও ভিডিওটি লম্বা হচ্ছে লম্বা হলে কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো এখানে আবার একটু বলা হয়েছে সিলেবাসের সম্বন্ধে কিছু বলা হয়েছে ইংলিশ বা সম্পূর্ণ স্টেপ পরে ভিডিওতে আমি আলোচনা করে দেবো এখানে সম্পূর্ণ স্টেপ পড়বেন এখানে ইংলিশ জেনারেল নলেজ সম্পূর্ণ ম্যাথামেটিক্স সম্পূর্ণ এখানে বলা হয়েছে যে সিলেবাসের মধ্যে কোনটার মধ্যে বেশি করে পরীক্ষার মধ্যে আসতে পারে সেটা সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তো সম্পূর্ণ নোটিফিশনটি আগে পড়ার মধ্যে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি শুরু করবেন অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি তো বন্ধুরা আজকের মধ্যেই এতটুকুই থাকলো